সম্মানিত দর্শক, বিগ নিউজ। প্রথমেই থাকছে গুরুত্বপূর্ণ আজকের হেডলাইন। সৌভিক মিরান্ডার পর এবার সুশান্তের রাঁধুনি দীপেশকে গ্রেফতার করল এনসিবি। সুশান্ত মামলায় এনসিবির জিজ্ঞাসাবাদের মুখে রিয়া চক্রবর্তী তৈরি গ্রেফতারির জন্য। সুশান্ত মৃত্যুতে সন্দীপ সিং, মহেশ শেঠি ও অজ্ঞাত পরিচয় যুবতীকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আপনি সুশান্তের ফ্যান হলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন। সুশান্তের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু প্রথম আপডেট, আধা জল খেয়ে নেমেছে যেন এনসিবি। প্রতিটি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন সুশান্ত সিং রাজপুতের মামলায় কাউকে রেয়াত করা হবে না। মাদক যোগের প্রমাণ হাতে পাওয়ার পরই সুশান্তের লিভ ইন পার্টনার রিয়া চক্রবর্তীর ভাই সৌভিককে গ্রেফতার করেছে এনসিবি। সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ন্তকে বয়ানে অসঙ্গতি থাকার জন্য গ্রেফতার করেছে এনসিবি। এই নিয়ে মাদক কাণ্ডে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করলো এনসিবি। জানা গিয়েছে শনিবার সারা রাত দীপেশকে দফায় দফায় জেরা করেছে এনসিবি। তারপর আজ সকালে দীপেশকে সঙ্গে নিয়ে রিয়া চক্রবর্তীর বাড়িতে হাজির হয়েছেন এনসিবি কর্তারা। তাদের সঙ্গে পুলিশ কর্মীরাও রয়েছেন। শুক্রবার রাত 10টা নাগাদ সুশান্তের ফ্ল্যাটের রাঁধুনি দীপেশকে তদন্তের জন্য ডেকেছিল এনসিবি। দীপেশের বয়ানে অসঙ্গতি ছিল। তিনি যা যা বলেছেন তার সঙ্গে সৌভিক, মিরান্ডা, জায়েদ, কাইজান কারোরই বক্তব্যই মিলছে না। রাঁধুনি দীপেশ সাওয়ান্তকে 9 সেপ্টেম্বর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিল আদালতে। রবিবার সকালে দীপেশকে মেডিকেল পরীক্ষার পর তাকে আদালতে পেশ করে এনসিবি। নেক্সট আপডেট, অবশেষে রবিবার প্রথমবার এনসিবির জেরার মুখে রিয়া চক্রবর্তী। গ্রেফতারির জন্য প্রস্তুত রিয়া চক্রবর্তী। রবিবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রশ্নের মুখে পড়ার আগে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সুশান্তের মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানিসিন্ধে। সতীশ মানিসিন্ধের কথায়, রিয়ার বিরুদ্ধে যা চলছে তা খানিকটা ডাইনি খোঁজার মতো বিষয় হয়ে গিয়েছে। কাউকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য এই পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী। মানসিন্ধে আরো বলেন, রিয়া নির্দোষ, আর সেই কারণেই সিবিআই, ইডি, এনসিবি এবং বিহার পুলিশের দায়ের করা সমস্ত মামলার ক্ষেত্রেই তিনি আদালতে আগাম জামিনের আবেদন করতে যাননি। সূত্রের খবর, এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে, এনসিবি ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা সহ 5 সদস্যের টিম রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছেন। নেক্সট আপডেট, সুশান্ত মামলায় সন্দীপ সিংকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্তের বন্ধু মহেশ শেঠিকেও। শনিবার সিবিআই এর কাছে নিজের বয়ান রেকর্ড করার পর এমনটাই জানান অভিনেতার বন্ধু স্মিতা পারিখ। সন্দীপ সিং, মহেশ শেঠি ছাড়াও এদিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অজ্ঞাত পরিচয় যুবতীকে, যাকে সুশান্তের মৃত্যুর ঠিক পরদিন বান্দ্রার ফ্ল্যাটের সামনে দেখা গিয়েছিল। সম্মানিত দর্শক, আজকের আপডেট কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।